ওয়েলকাম টু টেক প্রদীপ চ্যানেল। বন্ধুরা, আজকে যে টিউটোরিয়াল সেটা কিন্তু হচ্ছে একটা সার্টিফিকেট নিয়ে। তো প্রথমেই আমরা দেখে নেব যে ওরা আমাদের কি কি ডকুমেন্ট দিয়েছে। আমাদের কিন্তু এই তিনটে ফাইল ওরা দিয়েছে, তার মধ্যে একটা পিডিএফ, একটা ওয়ার্ডের ফাইল আর একটা ওয়ার্ডের ফাইল, দুটো ওয়ার্ডের ফাইল একটা পিডিএফ। তো আমরা পিডিএফটা খুলে দেখে নিই। এটা হচ্ছে কিন্তু একটা সার্টিফিকেটের স্যাম্পেল, ওরা বলেছে কিন্তু সেম কালার হবে, এবং এখান থেকে আমাদের শুধুমাত্র এই ডকুমেন্টটাকে নিতে হবে যে ঢাকা ইউনিভার্সিটি এইচআর প্রফেসর, আর বাদ বাকি যে ম্যাটারটা সেটা কিন্তু অন্য ফাইলে ওরা দিয়েছে, কিন্তু সার্টিফিকেটটা হবে কিন্তু ঠিক এইরকম ডিজাইনের, সিম্পল ডিজাইন। তো পরের ফাইলগুলো আমরা খুলে একবার দেখে নিই। সেটা হচ্ছে একটা ওয়ার্ডের ফাইল। তো এখানে ঢাকা ইউনিভার্সিটি এইচআর প্রফেশনালের সঙ্গে টটসল টেকনোলজির একটা কোলাবোরেশন করে একটা সার্টিফিকেট তৈরি হবে, আর ম্যাটারটা ঠিক এরকম হবে, কিন্তু ডিজাইন কিন্তু ওরা কিন্তু আগের যে পিডিএফ ফাইল সেখানে করে পাঠিয়ে দিয়েছে। আরেকটা যে ওয়ার্ডের ফাইল সেটা হচ্ছে এইটা। তো এখানে কিছু নাম দেওয়া আছে, সেই নামগুলো কিন্তু ওর মধ্যে পুট করেই কিন্তু সার্টিফিকেটটা কিন্তু তৈরি হবে। তো অনেক এরকম নাম দেওয়া আছে। তো ভিডিও শুরু করার আগে কিন্তু আপনাদের বলবো যে এটা একটা সিম্পল একটা সার্টিফিকেট, যারা বিগিনার তাদের কিন্তু সুবিধা হবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। চলুন আমরা কিভাবে সেম টু সেম ডিজাইনের একটা সার্টিফিকেট তৈরি করবো সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, কালার ম্যাচিং করে অবশ্যই। তো সবার প্রথমে আমরা কি করব, না ফাইলটাকে আমরা ইম্পোর্ট করে নেব, যে পিডিএফ যে ফাইলটা সেটাকে আমরা ইম্পোর্ট করে নেব। তার জন্য আমরা ফাইল আর ইম্পোর্টে ক্লিক করব, আর এই পিডিএফ ফাইলটা সিলেক্ট করে আমরা ইম্পোর্টে ক্লিক করব, আর ফার্স্ট রেস যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে ওকে করে দেবো। আর এই যে ফাইলটা আছে এটাকে আমরা ঠিক এই ম্যাপে একটা তৈরি করে নেব, অর্থাৎ 265x198, 265/198। আর পিজিপে কিন্তু আমরা পেজের সেন্টারে নিয়ে চলে যাব। আর এই ফাইলটা কিন্তু একটা গ্রুপ করা আছে, আর কি কি কালার আছে আমরা আগে দেখে নিই। তো এখানে একটা ডার্ক গ্রিন আছে, আর এখানে তিনটে গ্রিন কিন্তু আলাদা আলাদা গ্রিন আছে, একটা ডার্ক, একটা মিডিয়াম, একটা হালকা, আর এদিকে একদম ডার্ক আছে। এটাকে আমরা আনগ্রুপ করে নেব। তো এই লেখাগুলো আমার দরকার নেই, তো এই লেখাগুলোকে আমরা ডিলিট করে দেব। এটা আমাদের লাগবে, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি আপাতত। তো আমরা কিভাবে তৈরি করব, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা এই ফ্রি হ্যান্ড টুলে যাব, আর ঠিক গ্রিনের এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করব, এখানে ডবল ক্লিক করব, আর এখানে ডবল ক্লিক করব, আর ঠিক এভাবে জুড়ে দেব। তারপরে আমরা শেপ টুলে চলে যাব, আর এখানে ক্লিক করে রাইট ক্লিক করে আমরা টু কার্ভ করতে পারি, অথবা এখানেও আমরা লাইন টু কার্ভ করতে পারি। তো এখানে আমরা টু কার্ভ করে নেব, আর ঠিক ডাউন প্রেস করে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো ডার্ক গ্রিনের জন্য যে শেপটা দরকার ছিল সেটা কিন্তু আমরা করে ফেলেছি। আর এখানে আরও তিনখানা আমাদের ড্র করতে হবে, একটা হচ্ছে লাইট গ্রিন, একটা মিডিয়াম গ্রিন, আর একটা উপরে যে গ্রিনটা সেই গ্রিনটার জন্য। তো সেম আমরা ইউজ করব আবার ফ্রি হ্যান্ড টুল, আর এখানে ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক, আর এখানে আমরা জুড়ে দেবো। কনভার্ট টু কার্ভ, আর যেদিকে প্রেস করে আমরা এটাকে সমান করে নেব। তো দুটো গ্রিনের কাজ করতে আমাদের শেষ হয়ে গেছে, আর দুটো বাকি আছে আমাদের, এইটা আর এইটা, এই দুটো কিন্তু আমাদের এখনো বাকি আছে। তার জন্য আমরা সেম শেপ টুলে যাব, এখানে ক্লিক করব, ডবল ক্লিক, আর একদম শেষে চলে আসবো, এখানে ডবল ক্লিক, আর একটু ওপরে একটা ক্লিক করে নেব, এখানে ডাবল ক্লিক, আর আমি জুড়ে দেব। আর একই রকম ভাবে এখানে ক্লিক করব, আর কনভার্ট লাইন টু কার্ভ,
আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। একদম ঠিকঠাক করে একদম উপর উপর করে অ্যাডজাস্ট করতে হবে। তো আর একটা গ্রিনই বাকি আছে, সেটা হচ্ছে ওপরে গ্রিনটা। তার জন্য কিন্তু আমরা সেম একই প্রসেস করব। এখানে ক্লিক করব, ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক, আর ওপরের সঙ্গে আমরা জুড়ে দেব। এখানে ক্লিক করে আমরা করবো হচ্ছে কনভার্ট লাইন টু কার্ভ, আর আমরা এইভাবে ডাউন প্রেস করে দেব। তো স্ট্রাকচার কিন্তু মোটামুটি আমাদের শেষ, বা শুধু আমরা কালার করব। এবার আমরা এই যে ডিজাইনটা আছে এটাকে আমরা বাইরে বার করে নিয়ে আসলাম, আর এটাকে আমরা বিটম্যাপ কনভার্ট টু বিটম্যাপ করে এটাকে আমরা সিএমওএ কে কালারে আমরা কনভার্ট করে নেব, যদি এটা আরজিবি থাকে। এবার আমরা চলে যাব কালার পিকারে, আর এখানে ক্লিক করে আমরা দেখব যে কি কম্বিনেশন আছে কালারের। তো এখানে সায়ান যেটা আছে 87, ম্যাজেন্টা যেটা আছে 36, ইয়েলো 100, আর ব্ল্যাক 33। 87, 36, 100, আর 33, এই কম্বিনেশন কিন্তু ওদের কালার কম্বিনেশন কিন্তু করা আছে। তো চলে আসি এটাকে নিয়ে, আর এটাকে সিলেক্ট করে আমরা ডাবল ক্লিক, আর আমরা এখানে এটাকে চেঞ্জ করে দেবো 87, 36, 100, 33। তো আমাদের কিন্তু সেম কালার চলে এসেছে। ঠিক তেমনি এই যে কালারটা আছে এটার কি কম্বিনেশন আছে দেখার জন্য আমরা আবার কালার পিকারে চলে যাবার এখানে কার্সারটা রাখবো 3861। ডাবল ক্লিক, আর এখানে আমরা করবো 38, এটা 61। ওকে, এবার আমরা সেম এখানে কার্সারটা রাখবো 5400। ওকে, আর এটাকে আমরা রাইট ক্লিক করে অর্ডার সেন্ড টু ব্যাক করে দেব। অর্ডার টু ব্যাক আপ দ্য পেজ। এবার আমার লাস্ট যে কালারটা আছে তারপর কার্সার রাখবো 7300। ডাবল ক্লিক, আর এখানে আমরা 73, এখানে 100 করাই আছে। ওকে, ঠিক আছে, এই যে ট্রান্সপারেন্ট যে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা আছে গ্রে কালারে এটাকে আমরা সরিয়ে দেবো, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখানটা, অথবা এটা সেন্ড টু ব্যাক করে দেবো। এবার প্রত্যেকটা যে আউটলাইন যেগুলো আছে ওগুলো কিন্তু আমরা অফ করে দেবো, তার জন্য আমরা জাস্ট এরমভাবে সিলেক্ট করবো আর নানে রাইট ক্লিক করবো। এবার আমরা দেখিনি যে কি হয়েছে এখানে। তো এখান থেকে আমরা আরেকটা যে গ্রিন সেটা কিন্তু বেরোয়নি, এটাকে আমরা ফ্রন্টে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা কি করব, এই যে গ্রিনটা আছে এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দেবো, সেন্ড টু ব্যাক করে দেবো, আর এটাকেও আমরা সেন্ড টু ব্যাক করে দেবো। এবার আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে, যেমন এটা সিলেক্ট করে আমরা বি প্রেস করে বটমে অ্যালাইনমেন্ট করে দেবো, এটাকে আমরা সিলেক্ট করে বি প্রেস করে আমরা বটমে অ্যালাইনমেন্ট করে দেবো।
সবটা সিলেক্ট করেও আমরা বি প্রেস করে বটম অ্যালাইনমেন্ট করে দিতে পারি। এই দেখুন, তাহলে এখন সমস্ত কিন্তু বটম অ্যালাইনমেন্ট করা আছে। আর এই তিনটে সিলেক্ট করে আমরা রাইট অ্যালাইনমেন্ট করে দেব, আর কিবোর্ডে আর প্রেস করলে কিন্তু রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। যদি এটাকে আমরা কোনো সময় কালার করি সাপোজ, তাহলে বুঝতে পারবো যে কোনো রকম ডিস্টার্ব আছে কিনা। তো এইবার কিন্তু শুধুমাত্র আমাদের লেখাগুলো বসাতে হবে, আর তার জন্য আমরা কি করব, এটা সেন্টারে আসবে, এটা এই যে লোগোটা আছে এটা ডান দিকে যাবে, এই লোগোটা ডান দিকে যাবে, এটা বাঁ দিকে যাবে, এটা ডান দিকে যাবে, ঠিক আছে। আর এই দুটোকে আমরা সিলেক্ট করে টি প্রেস করে টপ অ্যালাইনমেন্ট করে দেবো, টি ফর টপ। এটা নিচে আসবে, আর সেন্টার করে দেবো, ঠিক আছে। তো একবার আমরা ওয়ার্ড ফাইলটা দেখে নিই যে কিরকম কি করা ছিল। তো আমাদের ডিজাইন মোটামুটি রেডি, তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্টে লিখে জানাবেন, আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওতে।